কি দেহ, হ্যাঁ এবার কত কনাকা বাংলা সিনেমা দেই কি দেহ, বাংলা সিনেমা কি কর বাংলা সিনেমা দেখে, মশাইয়ের ঘরে তো টেলিভিশন নাই আমি যত দূর জানি, ও কি সিনেমা দেখে, বুঝছি তো হয়তো একটা কাম বাজাইছে মোশারফের, ওলা মাসুদের বউ আছে ঘরে নতুন বউ, এই এদিক ফের এ বেটা ওকে আত্মাই বাইরে আর কি আছে ভাই, কি তুই এখানে দেখো কি আমরা বাংলা সিনেমা দেয় ছায়া ছন্দ ছায়া ছন্দ, এবারটা তুই ওই কার কি বুঝাও ও সামনেটা মগু আত্মীয় যার গারে তুই ও কি দেছ, হ্যাঁ হ্যাঁ পোলার নতুন বউ আনছে এই ঘরে টেলিভিশন আইবে কি ঘোরার আন্ডার দিয়া, আমি কি হ্যার বউরে ভাগা আনিছি না হ্যার পোলারে ভাগা আনিছি না, আমি কি তুই ঘর কি আসছিলাম তো কাম করার জন্য রাজমিস্ত্রি পাইলাম কই পাই নাই খাই নাই না খাইয়া উঠতে ঘুরতেছি, হ্যাঁ কষ্ট দিছি অনেক দুর্বল হয়ে গেলাম, কোন দিক কোন পৃষ্ঠে কষ্ট পাইছে না, আমি তো খাই না সকাল থেকে এখন দুপুরে বিকাল হয়ে যাইতেছি, তুই খাও না ময়ু হই এক পদ দি, কিছু পাই নাই আপনি কেউ দেবে না মুখ ফুটিয়ে না চাইলে বুঝছি, হ্যাঁ ভালো কইছেন চলেন দুই ভাই মিলিয়া মাসের দ্বারা হাত পাতিয়া ছাড়া কোনো উপায় নাই, যা পাই দুজন ভাগযোগ করে নিবো আনে মানুষ ভিক্ষা দিব, ওরে বাবা সাইতে অসুবিধা দিতেও তো পারে এখনো মানুষ এত নিষ্ঠুর হয় নাই দেব ল সাই না সাই কাম মানে এই বাড়ি থেকে শুরু করি ফুল ম্যাডাম ব্যাক কর বাড়ি কোন বাড়ি কেমন এলাকার মধ্যে না ব্যাপার কেমন চেনে না আমার তো চেনে তো আপনি তো চিনলে তো তাই লাট চুরি করতে যাবেন কি আর ভিক্ষা করতে যাবেন কি দূর অন্ধ এলাকায় খাই এখন ছবি দইবে না ওই না আপনি কে রাম তা কই কি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, দয়া কইরা দুই এক টাকা কইরা যাইবেন দান এ মেরাইন আকি ঠেক দিলি গা সামনে এটা কি গাছ আমি দেই নাই উইছে মাথাটা বাড়ি খাইছি একটু দেখছে নাকি চল এই দু মে ভাই কি হয়েছে ঘটনা তো ফেস খাইছে নাকি এই আমি এই গ্রামে যখন আইছিলাম বুঝছেন টয়লেট করতে গেছি মানে হাঁকতে গেছি ওই জঙ্গলে, হ্যাঁ হেরা আমার হাঁকতে দেয় নাই কই পাবলিক টয়লেট আছে পরিবেশ দূষণ করিস না, পরে পাবলিক টয়লেটে হাঁকতে গেছি শালার পুতে ওখানে ডিউটি করে বুঝছেন, হ্যাঁ ও আমারে 5 টাকা নিয়ে আমি কইছি ভাই টয়লেট করবো হাঁকবো, হ্যাঁ হাঁকার পর বুঝছি গা এর লাগে ওই আমার কাছ থেকে আরো 5 টাকা চাইছে আমি দিতে পারি না আমারও 2টা সটকনা দিছিলে ভাই ওই হালা ভালা ওই সামনে হ্যাঁ লাল দেশ ঠিক আছে ওরে পিটাই দেবো ভাই কয় টাকা নিব পিটাইতে কয় টাকা নেবে না ওরে পিডামু পিডাবি মানে হন নিজেরা দুইজনে মিলিয়ে পিডাপিডি করতে করতে এই ফাইলের মধ্যে ক্যাশকা ফাইলে হালা ফালা হালাই পিটাই থাকি, ওকে পারবি হনে না একটা কাম করবেন, হ্যাঁ ওই আমি আপনারে মারতে যাবো, হ্যাঁ আপনি নিচু হইবেন ওই হালারে লাগবো, হয় হয় ঠিক আছে কেন আমরা তো কানা অন্ধ আসা, এই তোমার টয়লেটের ব্যবসা কেমন চলতেছে, টয়লেটের ব্যবসাটা ভালোই চলতেছে কিন্তু একটু ওই যে সমস্যা হয়ে গেছে, তোমার তো সারা জীবনই সমস্যা শুনতেছি আমাকে বিয়ে করবা কবে সেটা তো বললে না, এই তো আর কয়টা দিন আমার সমস্যাটা হলো সমস্যা শেষ করতে হতো শেষও নাই শুরুও নাই, সমস্যাটা হলো কি দেখো এই যে টয়লেটের ব্যবসাটা এটা তোমার মনে করে যে কন্ট্যাক্ট করে নিতে হয়
আর এর ভিতরে অনেক পয়সা আলারা যায় চান্দা বহায় দেয়। বুঝলাম না, কতদিন পরে তোমার সাথে দেখা করতে আসছি, তুমি কি এখানে তোমার ব্যবসার কথা বলবা না দুজনের মনের কথা আদান প্রদান করবা? না তা তো সম্ভব, কিন্তু তুমি সেদিন যে একজোড়া চুরি দিলাম সেই চুরি জোড়া কই? শুনো, সবসময় তো আর এক জিনিস ব্যবহার করা যায় না, এগুলো আবার নতুনই কিনছি তো তাই নতুন জিনিস ব্যবহার করতেছি। নতুন হইলেও আমার কাছে পুরান লাগতেছে, আজকে তুমি এইটা বাসায় যেয়ে খুলে ফেলাই দিবে। আচ্ছা সমস্যা নাই, তুমি আমাকে টাকা দিয়ে দিও, আমি আমার পছন্দ মতো কিনা, আবার যখন তোমার সাথে দেখা করতে আসব তখনই করব। এটা কি? এই আপনারা অন্ধ নাকি? বুঝলাম না। হ্যাঁ আমরা তো অন্ধই। চোখে দেখেন না মানুষের উপর দিয়ে ওঠেন মে ভাই? দেখতে পাচ্ছ কিছু? আপনারা কি শুরু করছেন, একজন একজন দেখেন না? না ভাই আমরা অন দুজন মন্ধ। হ্যারে কইছি ভাই নাই মে ভাই, তুই বেডা আসলি একটা ব্যাকল মাছ মাছ বলার কথা শুনে তো মনে হইতেছে এ 10 টাকা ভিক্ষা দিব। 10 টাকা? 10 টাকা দেয় না কেউ, 10 টাকা দেবে? পার্কের মধ্যে অহন আবার দিয়ে একজন একজনে মারেন লাগে গিয়ে আমার গায়ে, এটা আবার কোনটা? না কিছু মনে করিয়েন না দাদু, কিছু মনে করিয়েন না দাদু। আমি না ওই ওইটা দাদু মনে হয় দিবে না, 7-8 টাকাও তো দিবে না এই ফকের নি। তুই ব্যথাই তো পাইলাম না, কি মার দিছো? ব্যথাই পাই নাই। তুই ব্যথা পাও না? ব্যথা পাই নাই, তুমি না মারলে ব্যথা পাবো কেমনি? মোর হাতে ব্যথা পাই, তুই পাও না ব্যথা? মারো দে আর একটা। আমার শিক্ষা দিতেছে কি প্যান্টের কথা কইছে? তোমার তো অপমান করছে, এর একটা বিচার হওয়া দরকার। আমার একটা মার দাও, তোমার অপমান করছে, অপমানিত হয়েছে, আমার একটা মারো মারো। তুমি একটু ওই তোমার ড্যান্স সাইড দিয়ে বাড়ি দাও, আর মেয়ে পরে গেলে কিন্তু আর উঠবে না। মেয়ে ভাই এক কাম করো, ওই ড্যান্স সাইড দিয়ে একটা বাড়ি দাও, তোমার ড্যান্স সাইড দিয়া মোর ডাইন বাপ মুচো কইতোই না কম নেই। হ্যাঁ ওই ওই দিক দিয়ে মারো। আপনারা আবার ইয়া করবে ঠিক আছে,
ওরে ভাই, তুই ওখান দিয়ে হাত দিছ? কই হাত? ওই যে মার্ক দিয়ে গেলে মুতে টেহানে এইটা তো। তাই তো, তুই নিছিলি কে বেটা? আল্লাহ, তোমার হাত দিয়ে গেলে মুত বাইর হইবে, ওর লাইগা কি তো টানে দইবে। বে ভাই, এ ফোলাটা কিন্তু খুব ভালো। আচ্ছা দাও, কই মোটাটা তো বন্ধ হারো এখন, লাও। কোন দিক যা ভাই? এই কইরা যা মে ভাই, এই বুঝছি আয়। হ্যাঁ যাও। ওরে আল্লাহ, নবীজির নাম। তুমি যেমন ব্যবহার করো মানুষের সাথে, তোমার সাথে ওই রকম ব্যবহার করছে। দাঁড়াও, যাও না। শালা ফকিরের বাচ্চা, শালা ফকিরের বাচ্চা, আমার লাভ লোকসান সব দিয়ে গেল, আগ দিয়ে গেলে টেহা নিছি, সেটাও আমারও কয়ে গেছে। আমি তো টেকা দিয়ে কন্টাক্ট দিছি, আমি কি করবো? টেকা ছাড়া কি আমি ওখান থেকে ওই ব্যবসা করতে পারবো? আরাম দাদা মে ভাই, ও সেই দেওয়া দিস মার দিয়া। এটা কইছো না তুই? আমার তিনবার হাগার টাকা উসুল হয়ে গেছে, মার দিছি। একটা কা কথা, সামনে যাইয়া যদি সুন্দরী মায়া মানুষ হলো ওই যে টাকা পয়সা দিতে হয়, বুঝছো? তার কিন্তু আমি নিব হাত থেকে। হ্যাঁ, আমার আল্লাহর নাম এই দুনিয়ায় আছেন যত মুমিন মুসলমান। ওরে আল্লাহ নবীর নাম। এই লাড়ি লুড়ি সারি দিলি গিরবেন নেই? আমি তো এখন আর বাংলাদেশে না। অকাও কি যাবি মোরে লগে লই যাবি না? এলাই গেলি না, আমি আটলান্টিক মহাসাগরে টাইটানিকের জাহাজের উপর উইজা এরকম করতেছি। ওই জাহাজের উড্ডা এরম করেন আর হেলিকপ্টারে উড্ডা এরম করেন, সবকিছু ঠিক থাকলেও একটা জিনিস ঠিক নাই, জায়গা মতো। কোন জিনিসটা আবার ঠিক নাই? সবকিছুই তো দেখতেছি একটা ঠিকঠাক আছে। সব ঠিক থাকলেও হেডলাইট ঠিক নাই। হেডলাইট? হেডলাইট আবার কি? হেডলাইট চেনেন না? হেডলাইট দুইটা ফিউজ লাইট দেয় না, আলো জ্বলে। কি এর হেডলাইট? চোখ চোখ দুইটা চোখে দেইটেই না। আমি যে গ্যারেজে যামু ওইটা পয়সাও নাই। কোন গ্যারেজ? সাইকেলের গ্যারেজ নাকি ট্রাক্টরের গ্যারেজ? ওরে সুবহানাল্লাহ মা, মানব গ্যারেজ। হ্যাঁ, মানব গ্যারেজ, মানব গ্যারেজ, মানব গ্যারেজ। আর মোরা দুইওটাই কিন্তু অন্ধ, যদি কিছু দেখতে পান চাই। ওইটা তো এমনি এক্সপায়ার নাই। ওই কি আমনের কথাবার্তা মুই কিছুই বুঝতে আসি না। কি এর মানব গ্যারেজ ম্যারেজ মুই কিছুই বুঝতে আসি না। মানবের আবার গ্যারেজ আছে নাকি? আছে, সবকু হাসপাতাল, ওইটাই হচ্ছে আমাগো মানব গ্যারেজ। ওখানে যামু টিয়া বসা নাই। ও বুঝতে কিছু দেখতে পাচ্ছি না কিছু। কিন্তু মোর মনটাই তো কইতে আছে যে আপনি সবকিছুই পরিষ্কার দেখতে পাইতেছেন। আপনার চোখ দুই একালে ক্লিয়ার, মার্বেলের লহান কালা। এই আপনার সিয়ে এটা আপনি আপনার সিয়ে কইতেছেন চোখে কিছু দেই না কিছু। সত্যি কইতেছে? হ্যাঁ, এটা আম গাছ লিচু গাছের মধ্যে দেওয়া যায় তাই না? আমি হরে
গেছে, লাইট দেয় না, আলো দেয়, লাইট দেয় না, আলো দেয়, আলো অন্য জায়গাতে দেখা, এইটা হট ভিক্ষা নাই, হট ভিক্ষা নাই না, তা এইভাবে বড় গলে খুয়া লাভ নাই। আমরা কি হালকাতে করবো ভিক্ষুকের, যে আপনার সিটি দিয়ে যাবো আপনি পরে দিবেন, ভিক্ষা নাই আপনি সুন্দর করে ভদ্রভাবে কোন যাও বাবা, ভিক্ষা নাই মাফ করে দেও। কইলেই এইলো, মুই তো মাতারে মাফ চাইতে যাবো, কির পিন্নে হ্যাঁ, মুই কি কোনো অন্যায় করছি যে মাফ চাইতে যাবো? মাফ চাইবেন না? না মাফ কেমনে চাইতে হয় সেটা আমার জানা আছে। চিকিৎসা তো করতে হইব, তুই তো ভালো মানুষ, তুই ভালো নইলে আমার বড় দল কেমনে আসলে হাতের ডান না আইলে কোনো সারা সারি নেই, সোজা কথা। ওরে ভাই মুই তো হারায় মালারে চিনি না, আলার বালারে পাইছি আমি হলে যাই আপনার সাথে আরেকটা আছিল, দুইজনে কানার ভাঙ করছে, আয়া ভিক্ষা করতে আছে, এই লাড়ি, এই লাড়িটা তো মারু মারু পুলিশেও দিব। কি কিরমটা লাগে, আমার নাম লা দুটো দেন, আর কোনদিন কাম হরবি মানুষ যদি এক ঘরে দুয়ারায় না খাইয়া বইনে যায় ভিক্ষা দেবে না? তোমার খেলা কুটা কত আর খাবো, এরপরে এদিকে আইছি শরীরটা ভালো না, মাফ করে আচ্ছা ঠিক আছে মাফ করে দাও, আর আপনি জামাই রে এরকম ভিক্ষা হাতে পাঠাই না, আপনার কথা ছাইরা দিলাম। আর বলেন ওই একটা খারাপ একটা মুড় আছে, হেল লাগে আপনি জামাই মেশে, হেল লাগে মিষ্টি দিয়ে না কইয়া দিলাম।
হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয় ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।